সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে আমি হলাম সোমনাথ যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয় আজকে তোমাদের আমি কিছু প্রশ্নের উত্তর দেব কাদের কাদের যারা জিও সায়েন্স নিতে যাচ্ছ যারা বায়ো সায়েন্স নিতে যাচ্ছ যারা কম্পিউটার সায়েন্স নিতে যাচ্ছ যারা পিওর সায়েন্স নিতে যাচ্ছ সবার প্রথম হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া কি সায়েন্স নেওয়া সম্ভব সায়েন্সের কোনো মানে আছে সেকেন্ড ম্যাথ ছাড়া কি ফিজিক্স সম্ভব বায়ো সায়েন্সের যদি সাথে কম্পিউটার রাখি তাহলে কী সম্ভব কম্পিউটার সায়েন্স নিলে কী লাখ লা আর কি সাবজেক্ট রাখতে হবে জিও সায়েন্স নিলে তুমি কোন দিকে এগোতে পারো বা জিও সায়েন্সের উপকারিতা কি সায়েন্সের সুবিধা তুমি পাবে কি পাবে না তোমাদের এই একাধিক প্রশ্নের উত্তর দেবো আজকের ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা কারণ তোমরা এখনও ক্লাস ইলেভেনে ভর্তি হওয়া হওনি তোমাদের এই ভর্তি হওয়ার আগে জিনিসটা তোমাদের ক্লিয়ার হওয়া দরকার তোমাদের কোন কোন দিক খোলা রয়েছে কী কী সুবিধা রয়েছে কী কী অসুবিধা রয়েছে সাবজেক্ট চুজ করা বহুত দরকার কারণ এর পরবর্তীকালে তোমরা আর সেটা চেঞ্জ করতে পারবে না কারণ ভবিষ্যতে হায়ার এডুকেশনে তোমাদের যেতে হবে তাই সম্পূর্ণ ভিডিওটা খুব প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে শুরু করি আজকের ভিডিও তার আগে বললি চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাইব করো কী করছো করো করো তাড়াতাড়ি তাহলে আমাদের চ্যানেলটা তো এগোবে না সবাই কত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের তো এগোচ্ছে না কী করবো বলো তা তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কী করবে এগোবে তাহলে থাক এসব কথা বাদ দিই সবার আগে বলি ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া যারা সায়েন্স দিতে যাচ্ছ তাদেরকে কোনো ভ্যালু থাকবে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া সায়েন্স নেওয়ার কোনো মানেই হয় না আমার কাছে যদি জিজ্ঞেস করো ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া সায়েন্স নেওয়ার কোনো মানেই হয় না কারণ ইন ফিউচারে তোমরা কোনো রকমভাবে সুবিধা সুবিধা পাবে না যারা ভাবতে যাচ্ছে যে বায়োসায়েন্সের নেবো যেমন নিউট্রেশন কেমিস্ট্রি এবং তোমাদের বায়োলজি এবং এর সাথে কম্পিউটার নেবে তারা তাদের তাদের তাহলে কী হবে দেখো তোমরা তাহলে শুধুমাত্র বায়োলজি নিয়ে কিছু দিকটা এগোতে পারবে এবং এর সাথে নিউট্রিশনটা নিয়ে এগুলো তোমাদের সুবিধা হবে কিন্তু এছাড়া তোমাদের যে সায়েন্সের বাকি দিক যেই সুবিধাগুলো রয়েছে সেগুলো তোমরা পাবে না যেমন সায়েন্স নিলে অনেক একাধিক রাস্তা রয়েছে এদিকে যেতে পারবে সেগুলো তোমরা পারবে না না এগ্রিকালচার যেতে পারবে না ডাক্তার যেতে পারবে না ইঞ্জিনিয়ারিং যেতে পারবে না এর সাথে অন্যান্য যে দিকগুলো রয়েছে নার্সিংয়ে বসতে পারবে একাধিক দিকে তোমার বাধা পড়ে যাবে সেই জায়গায় ঠিক আছে এই কারণে তোমাদের সায়েন্স যারা নিতে যাচ্ছো তারা ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্টটা রাখার চেষ্টা করো কিংবা তোমরা যারা যাচ্ছ যে শুধুমাত্র আমি নিউট্রিশনিস্ট হবো কিংবা বায়োলজির উপরে অনার্স পড়বো শুধু দেখো বায়োলজির উপরে যদি তোমরা অনার্স পড়ো বায়োলজি কিংবা জিওলজি কিংবা বোটানিক মানে এই সাবজেক্টগুলোর উপর তোমরা যদি অনার্স পড়ো তাহলে সেখানে তোমরা টিচার হতে পারবে এছাড়া আর কোনো উপায় নেই তোমাদের হাতে কিন্তু তোমরা যদি ফিজিক্স কেমিস্ট্রিকে এটাকে রাখো তাহলে তোমাদের অনেক সুবিধা থাকবে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া তোমাদের যে প্রথম প্রশ্নটা ছিল বোঝা গেলো যে ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া সায়েন্সের কোনো মানেই হয় না এবার আসি ফিজিক্স ম্যাথ ছাড়া কি ফিজিক্স সম্ভব দেখো ম্যাথ থেকে ম্যাথ তোমরা যদি করো তাহলে ফিজিক্সের বেশিরভাগ জায়গাটা তোমাদের সুবিধা হবে ধরো যদি বড় অঙ্কর দিক থেকে যদি ভাবি অঙ্কর দিক থেকে ঠিক আছে ম্যাথের দিক থেকে যদি একটা বড় জাহাজ হয় বললাম অঙ্ক যদি একটা বড় জাহাজ হয় তাহলে ছোট একটা নৌকা ফিজিক্স অঙ্কের দিক থেকে তাহলে তোমরা কি বুঝতে পারলে যে যদি তোমাদের ম্যাথ ভালো করে করো তাহলে ছোটো নৌকাটাও তোমরা খুব তাড়াতাড়ি উতরে যাবে দেখো ম্যাথ থেকে ম্যাথ তোমরা যদি ম্যাথ ভালো করে করো তাহলে তিরিশ থেকে তিরিশ নাম্বারের মতন ফিজিক্সে তোমাদের কাজে লাগবে ঠিক আছে ম্যাথ যদি ভালো করে করো তাহলে তিরিশ নম্বরের মতন যেটা ফিজিক্সে তোমাদের কাজে লাগবে এবার তুমি যদি বলো যে আমি ফিজিক্স ম্যাথ আমার ভালো লাগে না নেব না ম্যাথটাকে আমি বলতে পারি তোমাদের ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখতে পারো অথবা সেকেন্ড বলতে পারি তোমাদের ফিজিক্সের উপরে বেশি করে ফিজিক্সের উপরে বেশি করে জোর দিতে হবে তোমাদের ওই ম্যাথের ওই জায়গাগুলো ইন্টিগ্রেশন ডেরিভেটিভ এই জায়গাগুলো তোমাদের ভালো করে ক্লিয়ার করতে হবে জিনিসটা তোমাদের আলাদা এক্সট্রা টাইম দিতে হবে ঠিক আছে যারা ম্যাথ নেবে তাদের এর পিছনে এক্সট্রা কোনো টাইম দিতে হবে না কিন্তু ফিজিক্সের পিছনে প্রচুর তোমাদের এক্সট্রা টাইম দিতে হবে ঠিক আছে তাহলে ম্যাথ ছাড়া কি ফিজিক্স এবার সেই বায়ো সায়েন্সের সাথে তোমরা যদি কম্পিউটার রাখো যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্পিউটার সায়েন্স কিংবা কম্পিউটার সায়েন্স রাখতে হলে তোমাদের কোন সাবজেক্টগুলো রাখা উচিত দেখো আমি একজন নিজে কম্পিউটার সায়েন্সের ওপর বিটেক করা তা তোমাদের আমি কি সলিউশান দিতে পারি এই কারণে আমি তোমাদের বলেছিলাম কম্পিউটার সায়েন্সে আমি তোমাদের ক্লাস করাবো তা কম্পিউটার অ্যাপ্লিকেশান ভালো না কম্পিউটার সায়েন্স ভালো জিও সায়েন্সটা নিয়ে আমি আসছি দাঁড়াও কম্পিউটার সায়েন্স ভালো না কম্পিউটার অ্যাপ্লিকেশান ভালো আমি তোমাদের বলবো যারা সায়েন্স নিচ্ছু যারা সায়েন্স নিচ্ছ ভবিষ্যতে তোমাদের কম্পিউটার নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে তাহলে বেশি নাম্বারের দিকে ঝুঁকো না যে কম্পিউটার অ্যাপ্লিকেশান নেবো বেশি নাম্বার পাবো দেখো ওখানে কোনো সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের খুব একটা পড়ানো হবে না না অপারেট সিস্টেম সম্বন্ধে খুব একটা পড়ানো হবে না শুধু জাস্ট জাস্ট সামান্য কিছু জিনিস পড়ানো হবে এখানে একটা ভালো নাম্বার তুলতে পারো স্কোরিং সাবজেক্ট কিন্তু আমি বলবো অ্যাজ যদি সায়েন্স নাও তাহলে তোমাদের আমি বলব কম্পিউটার সায়েন্সটা নাও কারণ ভবিষ্যতে গিয়ে তোমার যদি ইঞ্জিনিয়ার যদি নাও হও ইঞ্জিনিয়ার যদি নাও হও কম্পিউটার সায়েন্সটা নিয়ে এগোতে পারবে সেখানেও তুমি গিয়ে এক সময় সফটওয়্যার ডেভেলপার হতে পারবে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে বিটেক না করেও ঠিক আছে একটা রাস্তা তোমাদের কাছে খোলা থাকবে যারা যাচ্ছ যে আমি বায়োলজি টোটাল ভালো লাগে না তারা এটা নিতে পারো এবার বলছি তোমাদের তাহলে কম্পিউটার যদি নাও কম্পিউটার সায়েন্স যদি নাও তাহলে কোন কোন সাবজেক্ট রাখতে পারবে কম্পিউটার সায়েন্স নিলে তোমাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ম্যাথটা সাবজেক্টটা রাখতে হবে এবং এর সাথে ফিজিক্স সাবজেক্টটা রাখতে হবে ঠিক আছে ম্যাথ ছাড়া ভবিষ্যতে তোমাদের এগোতে পারবে না কম্পিউটারটাকে নিয়ে ঠিক আছে যদি ইঞ্জিনিয়ারিং যাও সেখানে তোমাদের ম্যাথ অবশ্যই লাগবে এবার তোমাদের একটা কথা বললাম যে তোমাদের ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টটা কম্পিউটার সায়েন্সের সাথে অবশ্যই তোমার লাগবে যদি আর্টসের স্টুডেন্ট তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো কিন্তু তোমরা যদি কম্পিউটার সায়েন্সটা রাখো তাহলে তোমাদেরও সুবিধা রয়েছে কিন্তু আমি তোমাদের বলবো যারা আর্টসের স্টুডেন্ট তারা কম্পিউটার অ্যাপ্লিকেশনটাকে রাখতে পারো কিন্তু সায়েন্সের স্টুডেন্ট হলে অবশ্যই কম্পিউটার সায়েন্সটাকে নাও কম্পিউটার কম্পিউটার সায়েন্সটাকে নিয়ে এগো তোমাদের ভবিষ্যতে অনেক রাস্তা খোলা থাকবে আর কম্পিউটার সায়েন্সের সাথে কি বললাম ম্যাথ প্লাস ফিজিক্স এই সাবজেক্টগুলো অবশ্যই রাখতে হবে এবং এর সাথে তো কেমিস্ট্রি তোমাদের সায়েন্সটা অসম্ভব আর যদি তুমি চাচ্ছ যে বায়োলজি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এবং এর সাথে কম্পিউটার সায়েন্স রাখবে আমি তোমাদের বারণ করব কম্পিউটার সায়েন্স রাখতে কারণ দেখো এইখানে যে কম্পিউটার সায়েন্সটা রাখবে এই এই কম্পিউটার সায়েন্স নিয়ে তুমি কলেজে গেলে না অনার্স পাবে না তুমি এরপরে তোমাদের অন্য কোনো রাস্তা খুঁজে দিতে হবে কম্পিটিশানসটা তোমাদের খুব একটা কাজে লাগবে না এরকম জায়গায় নিলে কাজে লাগবে তো অবশ্যই লাগবে কিন্তু খুব একটা উপকারে আসবে না তোমরা যদি এখানে কম্পিউটার সায়েন্সটাকে রাখো ঠিক আছে তাই তোমার কম্পিটিশানসটাকে রাখলে রাখতে পারো দেখো কম্পিউটার সায়েন্স নিয়ে তোমাদের বিবিএ করতে হবে সেখানে তোমরা যদি চান্স পাও এবং সেখানে তোমাদের দেখা হয় ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টটাকে তোমাদের অবশ্যই কলেজে গেলে অবশ্যই দেখা হয় তোমরা যারা এমনি লাইনে যেতে যাচ্ছ এবার সেই জিও সায়েন্স কী জিও সায়েন্সের উপকারিতা বা জিও সায়েন্স কাকে বলে যে জিও সায়েন্স জিও সায়েন্স হচ্ছে জিওগ্রাফি ম্যাথ ওর সাথে সবাই রাখে ইকোনমিক্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স রাখে এখানে তোমাদের এখানে তোমাদের আমি একটা দেবো একটা আর যারা কমার্সের সাথে কম্পিউটার রাখতে পারো কমার্সের সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো কম্পিউটার সায়েন্স কমার্স যারা পড়ছে তাদের সাথে কম্পিউটার সায়েন্স রাখা সব থেকে তোমাদের সুবিধা হবে কারণ তোমাদের একটা কলেজে গেলে একটা আইটি নেমে একটা আলাদা পেপার থাকবে এবার আছে জিও সায়েন্সের সাথে তোমরা এই সাবজেক্টগুলো রাখতে পারো কিরকম ব্যাপার হবে দেখো তোমরা যারা জিও সায়েন্স নিচ্ছ ফিজিক্স কেমিস্ট্রিরা যারা সায়েন্স নিতে যাচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া যারা সায়েন্স নিতে যাচ্ছো এখানে তোমাদের একটা প্রবলেম আছে কারণ এই ভবিষ্যতে গিয়ে তোমরা জিওগ্রাফি অথবা এই ইকোনমিক্সের উপরে অনার্স করা ছাড়া তোমাদের আর কোনো গতি থাকবে না কি বললাম জিওগ্রাফি কিংবা এডুকেশনের উপর অনার্স ছাড়া ছাড়া তোমার কোনো সায়েন্সের যে সুবিধাগুলো সেগুলো তোমরা আর পাবে না ঠিক আছে এইখানে এইখানে তোমাদের প্রচুর ভবিষ্যতে গিয়ে প্রচুর প্রবলেমে পড়ে যাবে তোমরা যদি এরকম ভুল ভাল সাবজেক্ট সিলেক্ট করো কিংবা তোমাদের এই সাবজেক্টটা নিলে তোমাদের এর উপর অনার্স করে তোমাদের এটা টিচিং লাইন সুবিধা করতে হবে যেমন সায়েন্সের উপর আলাদা করে এক্সাম হয় যেমন বিভিন্ন এক্সাম আছে যেটা সরকারি চাকরির পরীক্ষা আছে যেখানে সায়েন্স অবশ্যই দরকার হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিংবা ফিজিক্স ম্যাথ অবশ্যই বলে বলা যে ম্যাথ বায়োলজি থাকতে হবে কিংবা ফিজিক্স বায়োলজি থাকতে হবে বায়োলজি কেমিস্ট্রি থাকতে হবে তাই তোমাদের বলছি যে এই তিনটে তোমাদের এইটা যদি নাও তাহলে তোমরা যদি চাও যে তোমরা জিওগ্রাফি নিয়ে গোবে কিংবা এডুকেশন নিয়ে যাবে তাহলে অবশ্যই তোমরা ম্যাথটা রাখতে পারো অথবা তোমাদের বলবো যে দরকার নেই খুব একটা বেশি সেটা তোমরা কম্পিউটার রাখতে পারো এই ছিল তোমাদের আজকের ভিডিওর মূল টপিক যে কি বললাম তোমরা সায়েন্সের সুবিধাগুলো পাবে না এই ক্ষেত্রে তোমরা শুধু এখানে জিওগ্রাফ জিওগ্রাফি আর এডুকেশান এই ইকোনমিক্সে তোমরা সুবিধা পাবে এছাড়া তোমরা খুব একটা বেশি সায়েন্সের দিক থেকে সুবিধা পাবে না হয়তো সায়েন্স লেখা থাকবে কিন্তু ওই সায়েন্সের কোনো দামই থাকবে না হয় তোমাদের টিচার লাইন বেছে নিতে হবে নাহলে এর উপরে হায়ার স্টাডি করে তোমার প্রফে প্রফেসারের লাইনে এইসব সব লাইনের দিকে যেতে পারবে কিংবা যে কোনো কম্বিনেশন লাইনে নামতে পারবে আর্টসের উপরে কিন্তু সায়েন্সের যে পরীক্ষাগুলো হয় সেখানে তোমরা বসতে পারবে না টোটালি সবার আগে তোমাদের টা ক্লিয়ার হওয়া দরকার ঠিক আছে এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং তোমাদের সাবজেক্ট কম্বিনেশন সম্বন্ধে যদি আরও কোনো ডাউট থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করবো তাই এই ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো